আসসালামু আলাইকুম, আহসান টিপসের পক্ষ থেকে আমি আহসান। তো আমি আজকে দেখাবো আপনারা রাউটার শেয়ার করছেন, সেই রাউটারে আপনারা কীভাবে লগ ইন করবেন, অ্যাক্সেস পয়েন্ট মোডে চালাচ্ছেন তারা সেই রাউটারে কীভাবে অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। তো আপনাদের যে কোনো প্রয়োজনে লগ ইন করা লাগতে পারে, তো আপনারা কীভাবে সেই রাউটারটা লগ ইন করবেন আমি আজকে সেটাই দেখাবো। তো দেখার জন্য দুইটা মাধ্যম আছে। এক নাম্বার হচ্ছে আপনার যে মেইন রাউটার আছে সেই রাউটারটা লগ ইন করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি লগ ইন করে। তো এটা একটা ওয়ে, এখানে আমার টেন্ডার রাউটার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শামিম টি, এইটা তো এটা আমার সেকেন্ডারি রাউটার। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, তো এটা রিয়েল কি না আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে 105। তো আমি এখানে আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি 105। তো দেখতে পাচ্ছেন যে রাউটার লগ ইন পেজটা চলে আসলো। তো এখানে আপনাদেরকে আমি নামটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে শামিম। তো এখানে আমি নামটা সেভ করে রাখছি। তো আপনারা এভাবে দিয়ে সেভ করতে পারবেন, অথবা আরেকটা মাধ্যম আছে সেভাবে আপনারা চাইলে চেক করতে পারবেন। তো চেক করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে প্লে স্টোর ওপেন করে নেবেন। আপনাদেরকে দুইটা অ্যাপ দেখাবো, আপনাদের দুইটাই কাজ করবে। তো এখানে সার্চ অপশনে যায় লিখবেন WPS অ্যাপ, লিখে সার্চ করবেন। তো প্রথমে এরকম আসবে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আমি ওপেন করে দিলাম, যেহেতু ইনস্টল আছে আপনারা ইনস্টল করে নেবেন। আর ভিডিওতে নয়েজ আসতে পারে, সেটা আপনারা একটু মেনে দেখবেন। তো এখানে আমি একবার রিফ্রেশ করলাম, উপর থেকে নিচের দিকে টান দিবেন, দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা ওয়াইফাই আছে। তো এখানে আমি যদি এই ডিভাইসে ক্লিক করি, করে আপনারা এখান থেকে নিচের দিকে টান দিবেন, এই দিকে টান দিবেন। তো এখান থেকে সোজা দিকে টান দিবেন, তাহলে একবার রিফ্রেশ হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে এখন 10টা ডিভাইস কানেক্ট আছে। তো এখানে আপনারা ডিভাইস লিস্ট দেখতে পাবেন, আপনারা কোন ওয়াইফাই কানেক্ট করা আছে সেটা দেখতে পাবেন। আর এখানে আপনার নিচে দেখতে পাবেন, এটা আপনার মেইন রাউটার হবে, এটা মেইন রাউটার। আর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে 105, এখানে 10 টেকনোলজি, এটা আপনার হচ্ছে হলো সেকেন্ডারি রাউটার। তো এটা হচ্ছে হলো অ্যাপসের মাধ্যমে। অ্যাপস যদি আপনাদের না আসে, আপনারা 2-3 বার রিফ্রেশ করবেন তাহলে দেখতে পাবেন। আর এই অ্যাপ যদি না আসে তাহলে আপনারা আবার প্লে স্টোর ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে সার্চ অপশনে যা লিখবেন WOM ওয়াইফাই, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের এরকম আসবে, এরকম যদি না আসে তাহলে লিখবেন হু অন মাই ওয়াইফাই, এটা লিখলে আসবে। তো এটা আপনারা ইনস্টল করবেন। তো এটা আমি ইউজ করে আগে দেখছি, সেজন্য আমার ফোনে ইনস্টল করা আছে। তো এখানে ওপেনে ক্লিক করবেন। তো এখানে ইনস্টল করার পর আপনাদের কিছু পারমিশন চাবে, যেহেতু আমার পারমিশন আগে থেকে দেওয়া আছে, অ্যাপসটা আমি আগে ইনস্টল করেছিলাম সেহেতু অ্যাপস আমার পারমিশন দেওয়া আছে। তো আপনারা অ্যাপসটার পারমিশন দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এটা স্ক্যান করলো যে আপনার কটা ডিভাইস আছে। তো আপনারা এখানে ডিভাইস ডিটেলসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে সব কিছু এখানে দেখতে পাবেন। তো এখানে আমার ওয়াইফাইয়ের নাম, এখানে কয়টা ডিভাইস অনলাইন আছে সে কয়টা, আর এখানে এটা হচ্ছে হলো মেইন রাউটার। এখানে দেখতে পাচ্ছেন নিচে রাউটার লেখা আছে, এটা হচ্ছে হলো। আর এখানে আপনারা দেখতে পাবেন, নিচে দেখতে পাচ্ছেন যে এখানে 105, এটা হচ্ছে হলো আপনার রাউটার। তো আপনারা এখানে 105 দিয়ে যদি যে কোনো ব্রাউজারে সার্চ করেন তাহলে আপনাদের লগ ইন পেজটা আসবে। তো আমি আপনাদেরকে ব্রাউজার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের একবার দেখাইছি আগেও, এই ভিডিও শুরুর দিকে আপনাদেরকে একবার দেখালাম। তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি 105 দিয়ে।
এখানে আপনারা হুবহু সার্চ দিবেন তাহলেই আসবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে লগইন পেজটা চলে আসলো, এখানে লগইন পেজটা চলে আসলো। তো আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগইন করবেন। আপনার টেন্ডার হতে পারে, টিপি লিংক হতে পারে, এখানে আপনার যে কোনো রাউটার হতে পারে। তো এটা আপনার চেঞ্জ হবে যখন আপনার বিদ্যুৎ থাকবে না, তো তখন আপনার এটা চেঞ্জ হতে পারে। তো আপনারা আবার এরকম করে দেখে নেবেন, তাহলে আপনারা লগইন পেজে প্রবেশ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।